প্রতিষ্ঠা পান্ডিয়া তার লেখা কবিতা রেড অ্যান্ডস এটার বাংলা তর্জমা করেছি নাম হয়েছে লাল পিঁপড়ের দল ছোট লাল পিঁপড়ে ছোটো কলোনি থেকে বেরিয়ে এলো রান্নাঘরের দরজার নিচের ডানকোনা থেকে একটা সোজা লাইনে হেঁটে ওপরের দিকে চলেছে তারপর বাঁ দিকে তারপর নিচে তারপর আবার একটা সোজা লাইনে রান্নাঘরের মেঝে পেরিয়ে একটাই সোজা লাইনে মার্চ করে চলেছে একজনের পর আরেকজন যেন শৃঙ্খলাবদ্ধ একদল শ্রমিক যখনই একটু চিনির দানা পড়ে থাকে কিংবা একটা মরা আরশোলা রান্নাঘরের মেঝেতে পড়ে থাকে ওরা আসে চিনির দানাই হোক বা আরশোলার মৃতদেহই হোক সমান শৃঙ্খলায় বয়ে নিয়ে যায় এইসব দেখে গৃহকর্ত্রীর মাথা খারাপ হয়ে যায় চিৎকার করতে থাকে আজ প্রতিশোধ নেবার দিন তারা সদল বলে তার বাড়ি অ্যাটাক করল তিনি ভাবছেন এই মাঝরাতে দুঃস্বপ্নের মতো এত অগণন লাল পিঁপড়ে কোথা থেকে এলো তার বাড়িতে কুচকাওয়াজে শৃঙ্খলায় নয় তারা কলোনি থেকে বেরিয়ে এসেছে উচ্ছৃঙ্খলতায় মত্ত হয়ে যেমন তারা বেরিয়ে আসত গৃহকর্তৃক গ্যামাক্সিন পাউডার দিয়ে তাদের বাসার মুখ কাটকে দিলে তারা তাদের দম বন্ধ হয়ে এলে সেই রকম ক্রুদ্ধ ক্ষুদ্ধ হয়ে আজ তারা গৃহকর্ত্রীর বাড়ি অ্যাটাক করেছে গৃহকর্ত্রী দ্রুত তাদের ঝেঁটিয়ে বিদায় করতে লাগল ঘর থেকে ঝেঁটিয়ে ফেললো বাগানে দরজা এঁটে বন্ধ করে দিল ঠিক তখনই তারা উদয় হলো আবার এবার একসাথে লক্ষ লক্ষ জানালার পিছন থেকে দরজার নিচ থেকে শুধু চোখে দেখা যায় না যে জায়গাগুলো সেখান থেকে দরজার ফ্রেমের প্রায় অদৃশ্য ক্র্যাক থেকে মেন দরজার ছোট্ট কি হোল থেকে বাথরুমের ড্রেনের মুখের জালি থেকে ফ্লোর আর টাইলসের মধ্যে সাদা সিমেন্টের ফাটল থেকে সুইচবোর্ডের পিছন থেকে দেওয়ালের সাঁতলা ধরা অংশ থেকে কেবল তারের ফাঁকা অংশ থেকে কাপবোর্ডের অন্ধকার থেকে বিছানার তলা থেকে আঘাত খেতে খেতে মরতে বসা পিঁপড়েরা তাদের লাল উপনিবেশ উজাড় করে প্রত্যাঘাত দিতে বেরিয়ে এসেছে নিজেদের আশ্রয়ের খোঁজে ভেঙে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া ছত্রখান হয়ে যাওয়া নিজেদের জীবনের খোঁজে কারোর দু আঙুলের তলায় পিষে যাওয়া কারোর দু পায়ের তলায় দম বন্ধ হয়ে যাওয়া খুদ কাতর কলোনি ত্রিশাতুর কলোনি ক্রুদ্ধ কলোনি লাল দংশনের উপনিবেশ থেকে লক্ষ লক্ষ লাল পিঁপড়ে প্রত্যাঘাত দিতে বেরিয়ে এসেছে